বাংলা সংবাদে যুদ্ধাপরাধীদের বিচারে আন্তর্জাতিক সমর্থন জোরদার এবং বিচার প্রক্রিয়া ব্যাহত করার ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাকের মধ্য দিয়ে রোববার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে অনুষ্ঠিত হলো মহাসমাবেশ। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন সমাবেশে। বিস্তারিত মির্জা আর এন প্রকলের রিপোর্টে। জাতিসংঘের সদর দপ্তরের সামনে বিভিন্ন বয়সী বাংলাদেশি নারী পুরুষ শিশুরা সহস্বরে আওয়াজ তোলেন যুদ্ধ অপরাধীদের বিচার চাই বলে। মূল উদ্দেশ্য যুদ্ধ অপরাধীদের বিচার দাবি আন্তর্জাতিক মহলে দৃষ্টি আকর্ষণ করা। আমরা যুদ্ধ অপরাধীদের বিচার চাই, সব রাজাকারদের ফাঁসি চাই। আমরা আজকে এখানে প্রায় 500 লোকের সমাবেশে যুদ্ধ অপরাধীদের বিচারের দাবি জানিয়েছি। নারী পুরুষের পাশাপাশি যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা নতুন প্রজন্মের বাংলাদেশি শিশুরাও আসেন মা বাবার সাথে যুদ্ধ অপরাধীদের বিচারের দাবির প্রতি সমর্থন জানাতে। যুক্তরাষ্ট্র, বঙ্গবন্ধু পরিষদ, আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধ সংসদ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শেখ হাসিনা মঞ্চ, স্বাধীনতার চেতনা মঞ্চ, চট্টগ্রাম আওয়ামী লীগ ফোরাম, একাত্তরের ঘাতক দ্বারা নির্মূল কমিটি, যুব কমান্ড, জাসদ, বিয়ানীবাজার মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট, সম্মিলিত সংস্কৃতি জোট, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সহ বিভিন্ন সংগঠন সমাবেশে অংশ নেয়। মির্জা আরেন প্রকল, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।